নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি দেবানা, শুরু করছি পুজোর আড্ডা @ জিও বাংলা। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। সত্যি তাই, তার মর্তে আসার সময় হয়ে গেছে, আর তারই জন্য এত প্রস্তুতি, এত আয়োজন, এত সমারোহ। প্রস্তুত যেমন হয়ে উঠেছেন আপনারা, প্রস্তুত হয়ে উঠেছি আমরা, আর যারা প্রস্তুত হয়ে উঠেছে সেটা বিভিন্ন ক্লাব, সঙ্গে জিও বাংলা স্টুডিও প্রস্তুত হয়ে উঠেছে। তাই জন্যই আজ এক নতুন ক্লাবকে নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি দেবানা আপনাদের সামনে। আপনাদের সঙ্গে একটু আড্ডা মারব, একটু গল্প করব, আর শুনবো ক্লাবের বিভিন্ন কথা, বিভিন্ন তথ্য। তাহলে চলুন প্রথমে জেনে নিই কোন ক্লাব আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে প্রথম যে ক্লাব উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সর্দার পাড়া সংগঠন সমিতি। সেই ক্লাবেরই তিনজন সদস্যকে আমি আমার মধ্যে এই মুহূর্তে পেয়ে গেছি। তো চলুন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। প্রথম যার সঙ্গে কথা বলবো, প্রথম পরিচয় করা দেবো আমার বাঁ দিকেই যিনি রয়েছেন তার সঙ্গে, তিনি হচ্ছেন কমল সর্দার, পুজোর সভাপতি। কমলদা, প্রথমেই আপনাকে জিও বাংলার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাব থেকে আমার নমস্কার জানাই। তারপরে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করে নেব, তিনি হচ্ছেন সুনীল কুমার, ক্লাবের সদস্য, আপনাকে জিও বাংলার তরফ থেকে স্বাগত। তারপরে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করে নিই, তিনি হচ্ছেন সঞ্জয় সর্দার, সম্পাদক। সঞ্জয় দা, আপনাকে নমস্কার। নমস্কার, ধন্যবাদ। একেবারে তো তাহলে চলুন শুরু করা যাক সেই আড্ডা, সেই গল্প, ক্লাবের একটু খুঁটিনাটি বিষয়ে জেনে নিই, পুজোর প্রস্তুতিটা কতদূর হলো। তাহলে চলুন আর দেরি করবো না, প্রথমে আপনার কাছে যাচ্ছি, জিজ্ঞেস করবো কত বছরের পুজো। আমাদের 19 বছর শেষ হয়েছে, 20 বছরে পা দিয়েছে পুজো। আচ্ছা, মানে এবারে 20 বছরে তাহলে তো জাগ জমক পুরোপুরি অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এবছর বাজেটও বেশি আমাদের। আচ্ছা, আর পুজোর যে আয়োজন আমরা করেছি, আমাদের তো এবছর কী বলবো, অনেক মানে গতবারের তুলনায় এবছর অনেকটাই বাজেট বেশি, অনেক বেশি। আর সেই হিসাবে বলতে গেলে থিম পুজো হচ্ছে না সাবেকি পুজো হচ্ছে? আমাদের থিম পুজো গতবার থেকে শুরু হয়েছে, আগে সাবেকি ছিল। আচ্ছা, 2 বছর হচ্ছে এই নিয়ে থিম। কী থিম হচ্ছে বলা যাবে কি সেটা একটুখানি হলেও? হ্যাঁ, খুব বেশি বলবো না, একটু মানে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমাদের থিমের নাম দেওয়া হয়েছে শিক্ষারূপেণী সংস্কৃতা। আচ্ছা, শিক্ষারূপেণ সংস্কৃতা, বা বহু মানে খুব সুন্দর নাম। হ্যাঁ, বলে এইটা হচ্ছে গিয়ে শিশু শিক্ষার উপরে মানে জোর দিয়েই আর কি এই থিমটা, যে শিশুরা যে খুব ছোটো বয়সে যেটা পাওয়া শিক্ষা, সেই শিক্ষা থেকে ওরা দূরে চলে যাচ্ছে, যে একটু মানে যারা গরিব থেকে, তো ওরা হ্যাঁ এই এইটার উপরে বেশ করে। আর সঙ্গে মানে শিশু বলতে গেলে শুধু ছেলেরাই নয়, মেয়েদের ক্ষেত্রেও, মেয়েদের অল্প শিক্ষা দিয়ে ওই বিয়ে টিয়ে দিয়ে পার করে দেওয়া আমরা সেটা চাইছি না। আমরা চাইছি যাতে তারা পুরোপুরি মানে শিক্ষাটাকে শিক্ষার মতনভাবে পায়। আচ্ছা, তাহলে আচ্ছা, তো প্রস্তুতি কতদূর হলো? প্রস্তুতি তো আমাদের কী বলবো, এখন প্যান্ডেলের কাজ চলছে। হ্যাঁ, ভিতরে বাইরের কাজ এখনো হচ্ছে না, ভিতরের কাজগুলোই মানে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একেবারে তুঙ্গে প্রস্তুতি সে কথা বলা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, একেবারে। এবারে একটু আপনার কাছে আসি, যেটা জিজ্ঞেস করবো যে পুজো তো এখন আর 4 দিনের সীমাবদ্ধ নেই, পুজো কোথাও হয়ে উঠেছে 10 দিন, 11 দিন, 9 দিন, তো সেই হিসাবে উদ্বোধন কবে হচ্ছে? খুব ভালো, মানে খুব মানে নতুনত্ব লাগলো, কারণ খুব একটা দেখা যায় না পুজোর 4 দিনই যে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেরকমই কি মানে অনুষ্ঠানের ব্যাপারে আলাদা করে কিছু ভাবা হয়েছে নাকি পাড়ার যেরকম হবে সেরকম ভাবে? এবছর একটু একটু বেশি বাজেট বলে একটু অনেক কিছু ভাবা হয়েছে, দেখি কতটা করতে পারি। আচ্ছা, মানে সেটা প্রমোশন প্রকাশ এবার ফাটাফাটি হবে এবছর। আচ্ছা, তো এবার একটু যেটা জিজ্ঞেস করবো যে পুজোর ধরুন কটা দিন যদি বাদ দিই, পুজোর 4টে দিন যদি বাদ দিই, বা এই কটা দিন পুজোর কটা দিন যদি বাদ দিই, সারাটা বছর কি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আপনাদের ক্লাব জড়িয়ে থাকে সেটা জিজ্ঞেস করবো। বছরে একটা
আমাদের বছরে একটা বিচিত্রা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে গিয়ে সবই বাইরে, একটু বড় বাজেটেরও হয়, ওটা জি বাংলা থেকেও নেওয়া হয় আর্টিস্ট, তারপরে এমনি আর্টিস্টরাও থাকে, ওটা বড় করে হয়। আর এইটা পুজোর যে চার দিন একদম পাড়ার সবাই, ক্ষুদের শিল্পী যারা আছে আমাদের, তাদেরকে দিয়ে অনুষ্ঠানটা, একটা নাটক থাকবে, সঙ্গে নাচ গান থাকবে, এইসব প্রোগ্রাম থাকবে। খুব ভালো লাগলো। এবার একটু আপনার কাছে আসি, যেহেতু 20 বছরে পা দিল আপনাদের পুজো, গত বছর থেকে থিম পুজো শুরু হয়েছে, এবছর সেই হিসাবে দ্বিতীয় বছর থিম পুজোর, তো আলাদা একটা জাঁকজমক তো রয়েছে, সেই হিসাবে দর্শনার্থী প্রচণ্ড বেশি, কারণ যখনই থিম পুজোর দিকে পা বাড়ানো হয় তখন দর্শনার্থীদের ঝল বেশ চোখে পড়ার মতোই হয়। তো নিরাপত্তার দিক থেকে কী কী ভাবনা চিন্তা করা হয়েছে বা কীভাবে করা হয়েছে নিরাপত্তার দিকটা? দেখুন, ইতিমধ্যেই আমাদের মোটামুটি যে দুটো থানা আমাদের ক্লাবের আন্ডারে রয়েছে, আমরা ক্লাব যে দুটো থানা একদম পাশাপাশি, বাঁশদ্রোণী থানা এবং নরেন্দ্রপুর থানা, তাদের সঙ্গে মোটামুটি এক বছর মিটিং আমাদের হয়েই গেছে, এবং সাথে আমরা অগ্নিনির্বাহক যে ব্যবস্থা ফায়ার ব্রিগেড, আমাদের তো পারমিশন করাই থাকে, ফায়ার ব্রিগেড পারমিশন করা থাকে, পুলিশ পারমিশন করা থাকে, সবই পারমিশন করা থাকে, সাথে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে যে সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডার মানে আমাদের যে আগুন নিবার যে সিলিন্ডার, সেগুলো আমাদের থিম, যেহেতু থিম পুজো দেখবেন আপনারা প্যান্ডেলে গেলেই দেখতে পাবেন যে আলাদা করে এইসব ব্যবস্থা করা থাকে, এবং সাথে আমাদের সিকিউরিটির দিক থেকে আমরা আমাদের প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়ে থাকি যেগুলো সামাল দেওয়ার জন্য, এবং আমাদের পাড়ার যে সদস্যরা আছে, ক্লাবের যে সদস্যরা আছে, তারাও মোটামুটি সবসময় প্রতিদিনই ওই চার দিন পুজো, চার দিন থেকে পাঁচ দিন আমরা বাইরে যাই না, সবসময় ওই পুজোর মধ্যেই ইনভলভ থাকি। পাড়ার সদস্যরা না, আমাদের ক্লাবের যে খুদে সদস্য যারা, তারা আপনি মানে খুদে সদস্য বলতে শুধু ছেলেদের বোঝাচ্ছি না, কিন্তু আমরা মানে একদম কন্যা থেকে মানে 8 থেকে 80 ছেলে মেয়ে সবাই, তাদেরকে নিয়ে আমরা 3 মাস আগে থেকে আমরা রিহার্সাল চলছে আমার, এবং প্রচুর পরিমাণে মহিলা মধ্যে ইনভলভ হয়ে রয়েছে যারা এইগুলো ট্রেনিং দিচ্ছে, নাটক হচ্ছে, একদম একদম ক্লাব, আমাদের ক্লাবটা তো দুটো ক্লাব আমাদের, একটা হচ্ছে পাশে একটা ক্লাব আছে বড় ক্লাব, যে ক্লাবটা ওপরে মানে যখন যাবেন বিকেলের পর থেকে দেখবেন যে পুজোর কাউন্টডাউন কীভাবে পুজোর প্রস্তুতি ওখানে না গেলে বোঝা যাবে না, সব সময় মানে আনন্দের সাথে মাইক মানে বক্স বাজানো হচ্ছে, এবং একদম সেখানে মহিলাদের আবালবৃদ্ধ মহিলারা কিভাবে মেতে ওঠে, কিভাবে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে? আমাদের যে 4 দিন 5 দিন প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটা টোটালটাই মহিলাদের উপর নির্ভর করে, ওরাই প্রথম থেকে বাচ্চাদেরকে নিয়ে রিহার্সাল দেওয়ানো, নাটক কীভাবে হবে, স্টেজের যে প্রোগ্রাম হবে, ওরা টোটাল যে 4-5 দিন যে প্রোগ্রামটা হয়, 3 মাস আগে থেকে যে প্রোগ্রামটা হবে আমরা মানে যে রিহার্সালটা হয় বলছি, সেটা সম্পূর্ণ ওদের দায়িত্ব মানে ওরাই কিন্তু টোটালটা ট্যাকেল করছে। আমাদের পাড়ার মনিকা অনামিকা দিয়ে আছে, তারপরে পদ্ম আছে, আরও সুকন্যা আছে, এবং সাথে তাদের আরও কয়েকজন আছে যারা ওদের সঙ্গে হেল্প করে, ওরাই মেন, ওরাই হচ্ছে আমাদের যে টোটাল মানে একদম। এবং 4-5 দিন যেটা প্রোগ্রামটা হয়, আপনি বিশ্বাস করতে পারবেন না, সব জায়গায় সব পাড়ার মেয়েরা বউরা হয়তো সেজে গুজে আনন্দ মানে ঠাকুর দেখতে যায়, আমাদের পাড়ার ম্যাক্সিমাম মহিলারা সব পুজো নিয়ে ব্যস্ত, সারাক্ষণ ওই 5 দিন যে আমাদের প্রোগ্রাম হবে, নাচের প্রোগ্রাম হয়, একটা বাচ্চাদের নাচের প্রোগ্রাম হয়, বাচ্চাদের নাটক হয়, ওরাই সবসময় ইনভলভ থাকে। হয়তো আপনি গিয়ে দেখবেন সিটের মধ্যে যদি 10টা ছেলে বসে থাকে, 80 থেকে 90 খানা মহিলা বসে আছে সবই পাড়া। আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করে আপনাদের সর্দার পাড়া সংগঠন, সেটা একটা বলা যায়। এবারে যেটা একটু জিজ্ঞেস করি, মহিলাদের আপনার কাছে এবার একটু আসি, একটু কথা বলি, সেটা হচ্ছে যে পেট পুজো ছাড়া আর কি দুর্গা পুজো মানায় না, সেটা কিন্তু একটু থাকতেই হয়, ও তো প্রথমভাবে মানে পেট পুজো আর দুর্গা পুজো বলতে গেলে একটা একে অপরের সমার্থক, সেদিক থেকে ভোগের দিকটা কি কি চিন্তা ভাবনা করা হয়? সেটা অবশ্যই অষ্টমীর দিন আমাদের
আমাদের মণ্ডলের ভোগ সবাই মিশে একটি মিলে বসে খাওয়ানো হয়, এবং শুধু ক্লাব পাড়া নয়, এটা সবার জন্য। আর সঙ্গে একটা আমাদের গেট টুগেদার থাকে, সেটা কি পুজোর মধ্যেই না পুজোর পরে? পুজোর মধ্যেই, নবমীর দিন। নবমীর দিনে গেট টুগেদার থাকে সারা পাড়া। আচ্ছা, এটা একদম মানে খুব কি বলবো আর, এই বিয়ে বাড়িতে যেমন বসে খাওয়ানো ঠিক বলতেই একদম। এই মুহূর্তে আমরা সব রেডি করিনি, কিন্তু মাছ মাংস, মাছ মাংস হবে নবমীর দিন একদম ভোগ। অষ্টমীর দিন আমাদের নিরামিষ ভোগ হয়, যেটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে আমরা খাওয়াই, এবং নবমীর দিন হচ্ছে বিশাল বড় একটা অনুষ্ঠান। পাড়ার সমস্ত লোক, পাড়ার যত মানে আমাদের ক্লাবে যত মেম্বার আছে, পাড়ার যত লোক আছে, সবাইকে নিয়ে গেট টুগেদার হয় সেদিনকে, সবাই মিলন। না আমাদের গেট টুগেদারটা হয় দিনের বেলা, মানে রাত্রিবেলা করা সম্ভব হয় না, ওটা দিনের বেলা দুপুরবেলা হয়। মোটামুটি যেটা মেনু হিসেবে 1200-1400 লোকের আইটেম থাকে। পাড়াটা আমাদের প্রচুর বড়, সর্দার পাড়াটা হচ্ছে আমাদের মানে প্রায় 3টে গ্রামের সমান একটা পাড়া, একটা বড় ক্লাব, আমাদের মাঠও বড়। সত্যি কথা বলতে আমরা 2 বছর হচ্ছে এই নিয়ে থিমের পুজো করছি, এবং এই 2 বছরই আমরা পাশে পেয়েছি জিও বাংলাকে। জিও বাংলাকে পেয়ে আমরা প্রচুর পরিমাণে আনন্দিত, এবং প্রচুর হেল্প পাই, এবং মানুষের কাছে যে আমরা পৌঁছে যাচ্ছি জিও বাংলার মাধ্যমে, এইটাই আমাদের কাছে প্রচুর গর্ব। আমাদের সেই ক্লাবের মধ্যে আপনারা অন্যতম, নিজেদেরকে কিভাবে তুলে ধরবেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, সেসব কিছু চিন্তা ভাবনা হয়েছে? জিও বাংলার আমরা পুরস্কার পেয়েছি গতবারই, সঙ্গে সার্টিফিকেট পেয়েছি, ওটা দিয়ে তো আমাদের আরো উৎসাহটা বেড়ে গেছে যে আরো ভালো কি করে করবো, এটাই মানে। একেবারেই আর কথা বাড়াবো না, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর চিন্তাভাবনা পরিকল্পনা সব কিছু মিলিয়ে একটা সুন্দর দুর্গা পুজোর গল্প আমরা শুনলাম। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ক্লাব নিয়ে, ততক্ষণ অবশ্যই চোখ রাখুন জিও বাংলা।